এসএসসি 2024 সালে পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান পরীক্ষা এমসিকিউ সলিউশন, এটা হচ্ছে সেট গ, এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন। ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান সেট গ এমসিকিউ সলিউশন আমরা দেখব। তো একের হবে গ, তারপর হচ্ছে নগদান। আচ্ছা, আমরা একটু সুন্দর করে এভাবে এক থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে। একের অ্যান্সার হবে হচ্ছে গ, একের অ্যান্সার হবে গ। তারপর হচ্ছে দুই হচ্ছে বিলের স্বীকৃতি দিলে কোথায় লিপিবদ্ধ হয়, দুই অ্যান্সার হবে ক। তিনের অ্যান্সার হবে হচ্ছে ক, চারের অ্যান্সার হবে হচ্ছে ক, পাঁচের অ্যান্সার হচ্ছে হবে পাঁচের অ্যান্সার ক, ছয়ের অ্যান্সার হবে হচ্ছে কত, ছয়ের হচ্ছে খ হবে, ছয়ের খ হবে। তারপর সাতের অ্যান্সার হবে ক, আটের অ্যান্সার হবে হচ্ছে ক, নয়ের অ্যান্সার হবে খ, দশের অ্যান্সার হবে খ, দশের অ্যান্সার হচ্ছে খ, এগারোর অ্যান্সার হচ্ছে এগারো হবে সবগুলো, এগারো হবে সবগুলো, বারোর অ্যান্সার হবে খ, বারোর অ্যান্সার হবে খ, তেরোর অ্যান্সার হবে খ, তেরোর অ্যান্সার হবে খ। তারপর আমরা চোদ্দোর দেখি, চোদ্দোর অ্যান্সার হবে গ, চোদ্দোর অ্যান্সার গ, পনেরোর অ্যান্সার ক, ষোলোর অ্যান্সার হচ্ছে ঘ, মুনাফা জাতীয় আয়, সতেরোর অ্যান্সার হবে হচ্ছে ঘ, 13.33%, আঠারোর অ্যান্সার হচ্ছে ক, আঠারোর অ্যান্সার ক, উনিশের অ্যান্সার হচ্ছে কত, ঘ, উনিশের অ্যান্সার হচ্ছে গ, এক এবং তিন সুরম বাড়া হবে না, বিশের অ্যান্সার হচ্ছে ক, মুখ্য ব্যয়, একুশের অ্যান্সার হচ্ছে খ, 10-15%। তারপর আমরা বাইশে চলে যাই, বাইশের অ্যান্সার হচ্ছে, তেইশে অ্যান্সার হচ্ছে ঘ, উনানব্বই, চব্বিশ অ্যান্সার হচ্ছে ঘ ক্যাডিট হয়, পঁচিশে অ্যান্সার হচ্ছে ক, ছাব্বিশে অ্যান্সার হচ্ছে খ, সাতাশে অ্যান্সার হচ্ছে হচ্ছে ঘ, আঠাশে অ্যান্সার হচ্ছে হচ্ছে সম্পদ হিসাবে, যে অনুযায়ী পাওনা কোন জাতীয় হিসাব, সম্পদ হিসাব, উনত্রিশে অ্যান্সার হচ্ছে খ ক্যাডিট নোট, আর তিরিশে অ্যান্সার হচ্ছে হচ্ছে নগদের যন্ত্রপাতি ক্রয়, তিরিশে অ্যান্সার।